গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজকে আমরা আবার সকালবেলায় উঠে পড়েছি, সকাল সকাল যাচ্ছি এখন আমরা মোহনার দিকে, দীঘা মোহনার দিকে। তো ওখান থেকে হয়ে আমরা দেখা যাক শঙ্করপুর যাওয়া যায় কি না, যদি যাওয়া যায় তো ভালো, আর না গেলে চলে আসবো হোটেলে, এখানেই থাকবো। দেখো তিনজন আছি একসাথে, টোটোতে আছি আমরা, তো পৌঁছোই, পৌঁছে তোমাদেরকে ভিডিও দেখাবো। দেখো রাস্তাটা কতটা সুন্দর এবং চারিদিকে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। এই আমফান ইয়াস এই করে করেই তো পুরো ঝড়টা শেষ করে দিল আমাদের। এত সুন্দর দীঘার সৈকত, এত সুন্দর দীঘার রাস্তা, এত সুন্দর দীঘার মানুষজন, তো সমস্ত কিছুটা কেমন একটা যেন বানচাল হয়ে গেল সমস্ত। বন্ধুরা তোমরা সমুদ্রের ভিউটা দেখো কতটা সুন্দর, সকালবেলায় সত্যি এক অসাধারণ ফিলিং হবে তোমাদের। যদি খুব ভোর ভোর আসতে পারো তো সূর্য ওঠাটা তোমরা দেখতে পেতে পারো। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক তাও ভিউটা যা লাগছে সত্যি বিউটি, অসাধারণ একটা ভিউ। বন্ধুরা সবাই কথায় বলে দীঘাতে মানুষজনের থেকে হোটেলের সংখ্যা বেশি, সত্যিই তাই। দীঘাতে এত হোটেল, তোমরা অনেকেই ভাবো হয়তো অনলাইন বুক করলাম কিন্তু পাচ্ছি না হোটেল, পাচ্ছি না কোথাও, খুঁজে পাচ্ছি না হোটেল। তোমরা, আমি একটা কথা সাজেস্ট দেবো, তোমাদের সাজেশান দেবো, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে নিশ্চিন্তে দীঘা পৌঁছে যেতে পারো যে কোনো উপায়ে, সেটা বাস হতে পারে, সেটা ট্রেন হতে পারে, যেভাবেই হোক তোমরা দীঘাতে পৌঁছে যাও। এখানে এসে তোমরা যে কোনো হোটেলে গিয়ে কথা বলতে পারো কারো সোর্সে না গিয়ে, তো সেখানে তোমরা কিন্তু হোটেল, ভালো ভালো হোটেল পেয়ে যাবে, খুব অল্প বাজেটের মধ্যেই হোটেল পেয়ে যাবে। তো এই হোটেলগুলো দেখো, হোটেল শিগাল, দারুণ একটা হোটেল, ভিউটাও সি ভিউ রয়েছে। তো দেখো এখন সকালবেলায় সমুদ্রটা কতটা উত্তাল। দেখছো কি সুন্দর উত্তাল সমুদ্র, আমি ফোনটা স্টেবল করতে পারছি না। তো যাই হোক ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো, লাভলি, জাস্ট লাভলি। একটা গান খুব পপুলার, তোমরা নিশ্চয়ই শুনেছো আমার আগের কোনো ব্লগে, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে থেকে। তো সত্যি খুব অসাধারণ লাগে এই গানটা বারবার শুনতে, ইচ্ছে করে বারবার, যখনই তোমরা দীঘাতে আসবে এই গানটা বিভিন্ন দোকানে তোমরা শুনতে পাবে, বিভিন্ন জায়গাতে এই গান শুনতে পাবে। তো দেখো এইদিকটা পুরো ইয়াস ঝড়, আমফান এইসবের কারণে পুরোটা বিধ্বস্ত হয়ে গেছে। আগে কত সুন্দর গাছপালা ছিল এদিকটাতে, এখন তো আর সেই ভিউগুলো আর পাবে না। তো তাও এসে দেখে যেতে পারো এখানকার মানুষের জনজীবন, এখানকার মানুষের জন কীভাবে চলছে, তাদের সংসার কীভাবে তাদের রয়েছে, সেই প্রকৃতিও দেখতে পেতে পারো তোমরা। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দীঘা মোহনাতে, ওল্ড দীঘা পেরিয়ে দীঘা মোহনাতে চলে এসেছি। তো দেখো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ, যদি সকালবেলায় আসতে পারতাম তো আরও ভালো লাগতো, মানে ভোর ভোর যদি আসতে পারতাম, সূর্য ওঠা যদি দেখতে পেতাম। তো সিরিয়াসলি এখন রোদ হয়তো ঠিক সেভাবে ওঠেনি, কিন্তু তাও যা অপূর্ব দেখতে লাগছে, যা হাওয়া, যা এরিয়াটা যা সুন্দর, সত্যি বলে বোঝানোর মতো নয়। তো দেখো চারিদিকটা খুব সুন্দর লাগবে তোমাদের, দারুণ কিছু ভিউ পাবে এখানে, এত মানুষজনের ভিড় রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ মোহনাটা তোমাদেরকে দেখাবো, আবারও খুব ভালো করে দেখাবো। তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাই সামনের দিকে, একটু সমুদ্রের পাড়ের দিকে একটুখানি যাই। এখানে প্রচুর ডাব দোকান রয়েছে, শুধু ডাব না, এর বাইরেও আমরা কিন্তু আরও অনেক কিছু দেখেছি। এখানে মাছের বাজার রয়েছে, বিশাল বড় একটা মাছের বাজার রয়েছে। তো এর বাইরে তোমরা আরও অনেক কিছু পেতে পারো এখানে। এখানে সকালবেলার ওয়েদারটা একদম, মানে সকালবেলার মুডটা সত্যিকারেরই ঠিক করে নিতে পারো তোমরা এখানে এসে। যাবতীয় যা কিছু কষ্ট হয়েছে তোমাদের মনের মধ্যে, সমস্ত কিছুটাকে তোমরা মিটিয়ে ফেলতে পারো। ওকে, তো চলো, তো বন্ধুরা তোমাদেরকে আরও সামনের দিকে একটুখানি এগিয়ে নিয়ে যাই। তো এখানের ভিউটা জাস্ট দেখো, জাস্ট লাভলি একটা ভিউ। তো এর বাইরে আরও বেশ কিছু তোমরা থ্রিলিং কিছু কিছু এখানে এক্সপিরিয়েন্স করতে পারো। এখানেও স্পিড বোট রয়েছে, এখানেও সমস্ত কিছু রয়েছে দীঘা নিউ সি বিচের মতো। তো এর বাইরে চলো তোমাদের দেখাই তাহলে নেক্সট কিছু ব্লগ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার ঢেউটা সত্যিই অসাধারণ, সত্যি অসাধারণ বিউটিফুল একটা জায়গা। এবং এখানে এলে সত্যি তোমাদের মন ভালো হয়ে যাবে, যে কোনো রকম খারাপ লাগা মনের মধ্যে থাকুক না কেন, সমুদ্রের পাড়ে এলে সমস্ত খারাপ লাগাগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তো বন্ধুরা, এইসাই আমাদের প্রতীক্ষিত কি বলা যায়, একেবারে আমরা আলটিমেট স্যাটিসফ্যাকশনের জায়গায় পৌঁছে গেছি। তো সেই বিচ, সেই বিচে হাঁটার একটা অভিজ্ঞতা, সেই বিচে হাঁটার সিরিয়াসলি একটা থ্রিলিং একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার বাইরে আরও দেখো তোমরা, আরও সমুদ্রের ঢেউটা কীভাবে এগিয়ে আসছে, তো সেই ঢেউয়ের সাথে সাথে আমরা কিন্তু ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, চলো দেখাই তোমাদের সেই ভিউ। এখানে ঘোড়াতেও তোমরা চড়তে পারো, অনেক ঘোড়া রয়েছে এখানে, চারিদিকেই ঘোড়া ঘোড়া। তো এর বাইরেও তারও বেশি ভালো কিছু জিনিস রয়েছে। দেখো, সূর্য আমরা দেখবো বলেছিলাম, কিন্তু সূর্য এখন প্রায় মাথার ওপরে চলে এসেছে। মাথার ওপরে না যদিও, তবে এখন মোটামুটি বাজে ঘড়িতে হচ্ছে 7:45 মতো। তো এরকম একটা দেরি হয়ে গেছে আমাদের আসতে, একটু নিজেদের পার্সোনাল কিছু ইস্যু ছিল, সেই ইস্যুগুলো মিটিয়ে আসতে হয়েছে। বন্ধুরা, এখানে ভিউটা শুধু দেখো, অসাধারণ একটা ভিউ পাবে তোমরা এখানে এলে মোহনার। তো বন্ধুরা দেখো তোমরা, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা ফিলিং, একটা কত সুন্দর ঢেউ, কত সুন্দর এরিয়া, কত সুন্দর সূর্য, সমস্ত কিছু মিলিয়ে একসাথে একটা অন্যরকম একটা ফিলিং। তো ঢেউগুলো এত বেশি মাত্রায় আসছে যার কারণে সামনের দিকে আর যেতেই পারছি না, সামনের দিকটা মিন্স এই দিকটাতে আর যেতেই পারছি না, কারণ ওখানে প্রচণ্ড রকমভাবে ঢেউ আসছে এবং সেটা খুব রিস্কি, জুতো জামা সমস্ত কিছু ভিজে যাওয়ার একটা রিস্ক। তো যাই হোক, ফিলিংটা কিন্তু অসাধারণ, লাভলি বিউটি কি বলা যায়, মানে জাস্ট অসাধারণ, ফ্যাবুলাস একটা এন্টারটেনমেন্ট হলো আমাদের সকাল সকাল। তো এখানটা যদি তোমরা এসে দীঘাতে, দীঘা যদি এসে থাকো তো অবশ্যই এইখানটাতেই আসবে, মোহনা সবারই টার্গেট থাকে মোহনা আসবার। তো সেটা তোমরা যদি করতে পারো, খুব দারুণ একটা ভিউ পাবে। তো সকাল সকাল যদি আসতে পারো, আরও সকাল সকাল, অর্থাৎ এখন বাজে 8:00, তো তোমরা যদি আসো, তোমরা যদি চেষ্টা করো যে 4:30, 5:30 এরকম সময় ঢুকবে, তো অসাধারণ লাভলি একটা ভিউ পাবে, এটুকু তোমাদের গ্যারেন্টি দিতে পারি। তো পেছনের দিকটা দেখো, পেছনের দিকটাতে সত্যি, মানে যেটা সামনের দিক বলছি, বারবার করে বলছি, ওই জায়গাটায় আমরা যেতে পারছি না, এতটাই ভিড় রয়েছে ওখানে। এবং শুধু ভিড় তাই না, এর বাইরেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানে এতটা ঢেউ, এবং সেই ঢেউয়ের কারণে জুতো জামা সমস্ত কিছু ভিজে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতেই পারে। তো সেই কারণে আর গেলাম না ওখানে। তো এখান থেকেই তোমাদেরকে জায়গার ফিলিংসটা দেখাই। তো দেখো সেটা, নিচের দুটো 1500 টাকা হবে, নিলে 1500 হবে। এইগুলো কি মাছ? এটা তো ভেটকি, এই হ্যালো বন্ধুরা, আমরা আবারও পৌঁছে গেছি ঢেউসাগর। তো এখন তোমরা দেখতে পাচ্ছ নদীর পাড়ে পিছন দিকটাতে কত সুন্দর একটা ভিউ রয়েছে, ঝাউবন রয়েছে।
আর সামনে তো তোমরা দেখছোই সমুদ্রের একদম উত্তাল একটা পরিবেশ। তো আমি ডুয়েল মুডে ভিডিওটা শ্যুট করছি, তো আশা করি ভালোই লাগবে তোমাদের। দেখো ভিউগুলো দেখো, শুধু এখানে একজন লুকিয়ে বসে আছে, সানগ্লাস আনেনি, তাই সানগ্লাসটা ছেড়ে এসেছে হোটেলে, আর ফিরে যাওয়া হয়নি সানগ্লাসটা নেওয়ার জন্য। তো যাই হোক, ও ছায়াতে লুকিয়ে আছে, তো ওকে ওখান থেকে টেনে বের করবো। এবং তোমরা সামনের ভিউটাও দেখো, সামনে অসাধারণ ভিউ, সামনে ভাই বসে রয়েছে, দেখো শুধু ভিউটা দেখো, দেখো লাভলি বিউটি, ও না লাভলি, এটা এটা আরো বেশি ভালো হবে, এটা বড় আসছে একটা, যা ভেঙে গেল, ছোট হয়ে গেল। ওকে চলো দেখতে থাকো, আরো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ছোট করে কাটো, ও ঢেউসাগরে ঢুকলাম না, তবে ঢেউসাগরের সামনে দিয়ে আমরা যাচ্ছি, একটা নতুন প্লেসে গেছিলাম, নতুন প্লেস না ঠিক, তবে উদয়পুর বিচের দিকে গেছিলাম, তবে খুব একটা দূরে যাইনি, আমরা ঢেউসাগরের কাছাকাছি ছিলাম। এখানে স্পটটা বেশ খুব সুন্দর। তো এর বাইরে দেখো ভাই অলরেডি ওখানে নেমে পড়েছে, মিসেসও অলরেডি নেমে পড়েছে, আমি জাস্ট ফোনটা কভার দেওয়ার জন্যই আমি নিচে নামলাম না। তো এই জায়গাটা খুবই স্লিপি একটা জায়গা, স্লিপারি পোর্শন খুব রয়েছে, তো শ্যাওলা জমে আছে। দেখো এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ একটা ভিউ। তো আস্তে আস্তেই চলতে হচ্ছে তোমাদের সাথে, তোমাদেরকে দেখানোর জন্য এই রিক্সটা নিলাম, নাহলে ওপর দিয়েই যাচ্ছিলাম। তো যাই হোক আমিও নামবো, ওরা বেশ নেমে ভাই বোনে ভালোই এনজয় করছে, আমিও দেখি নামার চেষ্টা করি, দেখা যাক কী হয়। বিশাল আনন্দের মধ্যে রয়েছে তাই না বন্ধুরা? এইদিকে কিন্তু বেশ ভালোই লাগছে, ওইদিকে প্রচন্ড ক্রাউডি, ওই এরিয়াটা ছেড়ে আমরা এই সাইডটাতে এলাম, বেশ উপভোগ্য কিন্তু জায়গাটা, সত্যি দারুণ। সকালবেলা যদি আসতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু সকালবেলা তো আমরা গেছিলাম মোহনাতে, এর সাথে দৌড়াবে, তুমি কম্পিটিশনে পারবে না, তুমি হুসেন বোল্ট নয়, চলো দৌড়াও, রেডি, ভিডিও সব সময় অন আছে, চলো 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 চলো, ব্লগ সব সময় রেডি আমাদের। তুমি মুঝকো ইয়াকি
বলো ভালো তুমি আনছো না কেন চোখে রোদ লাগছে চলো মাছখানে যাই শিল্প সৃষ্টি হচ্ছে এখানে এখন কি হচ্ছে জানি না আলটিমেটলি কি হবে কি লিখছে দেখি এখন পিপিও ব্যা জল এসে মুছে দিল পন্ডশ্রম আবার কি ট্রাই করবেন আপনি কি আবার ট্রাই করছেন ওকে একটা বোতল খুঁজে পেয়েছে সেটা দিয়ে দেখি কি কারুকার্য হয় এখন এইবার যদি কিছু হয় কি করছে দেখি এ তো মাছ তুলে ছবি এঁকেছে ও পীর আবার লেজ গজিয়েছে ওদিকে আবার সুঁড়ো গজিয়েছে দেখি কি লিখছে পিআর ও মা গো মা গো মা গো আরে ডান্ডি এত বড় হয়ে গেল তারপরে পি আর তীর চিহ্ন আচ্ছা এটা ডিম হলো ও আচ্ছা প্রো প্রোতে কি প্রণয় না প্রমিলা কিছু করুন চুপচাপ থাকলে তো হবে না আপনাকে কিছু করতে হবে সুরটা মুছে গেল সুর মুছে গেল লেজটা আছে দেখা যাক তারপরে কি হয় তারপরে তারপরে ও লাভলি কি হচ্ছে কি রাজমিস্ত্রি কাজ হচ্ছে এটার মানে কি এটা কোন এটা কোন বর্ণমালায় আছে যা একটু বলো দেখো কোন কোন এটা কি এটা হ্যাঁ একটা জিনিস এটা কে কে মিন্স ও এটা ভি আই ও ভি আই এটা কি ই VIE
থেকে চলে যাচ্ছে। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। বন্ধুরা তাহলে এখানে আজকে শেষ করছি আমরা, তো দীঘা প্রোগ্রাম আমাদের শেষ। অ্যাকচুয়ালি আমরা হোটেল বুকিং করে রেখেছিলাম আগামীকাল পর্যন্ত, তো আজকেই আমরা এন্ড করে দেবো ভাবছি এখানেই। অনেক হাঁপিয়ে গেছি আর এরপরে আবারও কখনো আসবো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সো দেন বাই বাই দীঘা, টাটা টাটা এভরিওয়ান, টাটা। ইয়েস ভাই, তাহলে সবাই আবার কবে আসবো ঠিক নেই, আবারও কখনো একবার দেখাবো তোমাদের, নতুন কিছু ভিডিও নিয়ে আবারও আসবো। দীঘা হোক, মন্দারমণি হোক, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে আবারও দেখতে পাবে তোমরা আমাদের। চলো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।